কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে প্রশাসনিক সভা করেছিলেন। তৃণমূলের ফল খারাপ হওয়ায় শুভেন্দু অধিকারীকে কেশিয়ারিতে বাড়তি দায়িত্ব দিয়েছিলেন তিনি। সেই মতো রবিবার কেশিয়ারি অডিটোরিয়াম হলে এই প্রথমবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সভা থেকে তিনি নির্দেশ দিয়েছেন, আজকে সেই সভা আপনারা যারা এসছেন যোগাযোগটা হয়েছে, কথাবার্তা হয়েছে। আজকে দল অনেকটা জায়গায় আমরা সবাই আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কেশিয়ারি ব্লকটাকে আপনারা আপনার মিটিং করে কি মনে হলো কেশিয়ারিতে তৃণমূল ঘুরে দাঁড়াবে? তৃণমূল অলরেডি সোজা হয়ে দাঁড়িয়েছে, ঘুরার দাঁড়ানোর দরকার নেই। জেলা পরিষদের হিসাবে 8000 ভোটে তৃণমূল এগিয়ে আছে। আপনি আপনি থ্রি টায়ারের মধ্যে যেটাতে তৃণমূল একটু খারাপ করে, একটু খারাপ সেটা দেখলে তো হবে না, উপরের টায়ারটা দেখতে হবে। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস এখানে 8 থেকে 8,500 ভোটে এগিয়ে আছে বিজেপির থেকে। অর্থাৎ তৃণমূল এখানে ঘুরে দাঁড়ানোর দরকার নেই, তৃণমূল একদম সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ও জননেত্রীর 3 তারিখের সভাতে সেটা আপনারা খানিকটা বুঝেওছেন যে কীভাবে লোকজন বেরিয়েছে। দাদা, প্রাক্তন ব্লক সভাপতি জগদীশ দাস এবং ফটিক পাহাড়ি এই অনুষ্ঠানে ডাক পায়নি এই ধরনের একটা অভিযোগ করছেন, কী বলবেন? না, আমি এটা খোঁজ নিয়ে দেখবো, এটা তো সাংগঠনিক আভ্যন্তরীণ বিষয়, তা অজিতদা নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবে। তবে সবাই আমাদের সঙ্গে আছে এটুকু বলতে পারি, কেউ দলনেত্রী মমতা ব্যানার্জির বাইরে, জোড়া ফুলের বাইরে নেই, বাকিটা আমাদের উপর ছেড়ে দেন না। আমি বলতে পারবো, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ডেট ডিএম করেন, বিডিও ডাকেন, তাদেরকে জিজ্ঞেস করুন, এটা আমার কাজ। প্রধানমন্ত্রী নোট বদলেছেন, অর্থমন্ত্রী ট্যাক্স বদলেছেন, যোগী আদিত্য নাম বদলেছেন, আর মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, রাজস্থান সরকার বদলেছে, আর মোদী কমাই চলে গেছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।